আপনারা অনেকেই হয়তো জানেন না যে আজকের বাজার কিন্তু প্রায় প্রতি মনে 7-800 বা 800-র উপরে বৃদ্ধি আছে। আপনারা হয়তো অনেকেই পেঁয়াজ কিনতে গিয়ে বা হয়তো ভিডিও দেখে ভাববেন যে দাম বেশি বলা হচ্ছে, কিন্তু না, হাটের বাজারটাই বেশি এবং চাহিদা অনুযায়ী কিন্তু ব্যাপারীরা পেঁয়াজ পাচ্ছেন এমনটা আমরা জানতে পেরেছি। হাটে প্রতিমণ যে প্রতিদিনে যেরকম আমদানি হয়, আজকে তার একদম সীমিত আমদানি হয়েছে। দাম বেশি হলে আসলে আমদানিটা কমে যায়, তাই না? দাম বেশি হলে আমদানি কমে যায়। তবে এখন শেষের সময় পেঁয়াজ আসলে কৃষকের কাছে নেই, চলুন বাজার। কাকা, আজকে তো হাটে এসে দেখলাম বাজার বেশি। হ্যাঁ, বাজার খুব বেশি, খুব বেশি, খুব বেশি বাজার। একটু ভালো মানের আছে, সেটা 48-49 আছে, 49-100 আছে। দর্শক, এটা কিন্তু 48-49 টাকার পেঁয়াজ দেখতে পাচ্ছেন, এবং আমরা যদি এই পাশে দেখাই তাহলে এটার বাজার 47-100, না কাকা? জি, 47-100 এটা কিন্তু বাজার দর চলছে। দর্শক বন্ধুরা, দর্শক, আজকে কিন্তু পেঁয়াজ কিনতে গিয়ে কেউ হতাশ হয়ে না, আবার দোকানদারের সাথে মারপিটও করেন না ভাই, হাটে কিন্তু দামটা বৃদ্ধি হয়ে গেছে। আবার কেউ দেখা যাচ্ছে যে হুট করে দেখবে যে 35 টাকা কেজি হয়ে গেছে, 130-135 টাকা কেজি দেখা যাচ্ছে, বুঝবে না, কিন্তু হাটের দামটা কিন্তু বেশি রয়েছে, হুট করে বৃদ্ধি হয়ে গেছে আজকে মাছের দর। এবং আমরা যে হাটে আছি এটা পাবনা জেলার ঐতিহ্যবাহী একটি হাট, সাঁথিয়া থানার ধুলাওড়ে হাট। আজকে 30/10/2023 রোজ সোমবার আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি, আমাদের সঙ্গে রয়েছে ব্যাপারে। আচ্ছা, কেমন আপনাদের চাহিদা অনুযায়ী কি মাল পাচ্ছেন হাটে? তো মাল মনে হচ্ছে না, আমদানি খুব কম, খুব কম, আমদানি কম, সেজন্য মাল কিনতে পারলাম না, 2 বস্তা পেঁয়াজ কিনছি। ও, আপনার তো গাড়ি ভাড়া হবে না ধরো? হ্যাঁ, খরচা বেশি। পেঁয়াজ কিনেছি 1 বস্তা, 5 বস্তা, 8 বস্তা, আজ 2 বস্তা কিনছেন, তাহলে তো খরচাটা বেশি পড়ে যাবে। খরচ তো 10 বস্তা নিলে যেরকম পড়ে, ওই 3 বস্তা নিলে একই রকম প্রায় পড়ে যায়। না, কম কিনলে বেশি পড়ে খরচ, কম কিনলে আরো বেশি পড়ে যায়। ও, আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি আজকে বাজার সর্বোচ্চ 5000 টাকার মতো বাজার আছে। হ্যাঁ, আচ্ছা, রসুনের বাজার কেমন চলতেছে? রসুনের বাজার কত গেল? বেসন তো 9000 আছে, 8-9 হাজার টাকা। যেটা মাঝারি যেটা রয়েছে, বেসন যেটা রয়েছে, 6000 থেকে শুরু করে সর্বোচ্চ কিন্তু 9000 মতো আজকের বাজার দরে বেসন রসুন আমরা লক্ষ্য করেছি। দর্শক বন্ধুরা, আমরা ছিলাম পেঁয়াজ রসুনের পাইকারি হাটে, বাজার দর জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি।